দীর্ঘদিন 15ই মার্চ থেকে জঙ্গল বন্ধ, আবার 23 তারিখ থেকে জঙ্গল খুলবে শুনছি। খোলার জন্য যে গাইডলাইন আমাদের হাতে এসেছে, দু তিনটা জিনিসের উপরে, শুধুমাত্র আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক না, সমগ্রত্রী আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের ক্ষেত্রেও একই প্রযোজ্য যে অনলাইনে টিকিটিং। এবার যেটা হচ্ছে যে আমরা যারা জলদাপাড়া জঙ্গল লাগো অঞ্চলে মানে ট্যুরিজম ব্যবসা নিয়ে করে থাকি, সে গাইড হোক, হোমস্টে মালিক হোক, হোটেল মালিক হোক, গাড়ি হোক, যদি অনলাইন টিকিট যে কোনো জায়গায় খুঁজে বসে এসে যদি কেটে সাফারি করে চলে যায়, তাহলে যে আমরা যারা প্রত্যক্ষভাবে জলদাপাড়া বা কেউ গরুমারার উপরে কেউ বাক্সা টাইগারের উপরে নির্ভরশীল আছে, তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক জায়গায় মার খাবে। তো কোনো অবস্থাতেই আমরা সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা চলে আসে এই করোনা ভাইরাসের জন্য, আমরা সেটাকে মাথায় রেখে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা চাচ্ছি যে আগের মতো কাউন্টার থেকে টিকিট দেওয়া হোক। তাতে কি হবে, তাহলে আমরা যারা এখানে লোকাল ব্যবসায়ী আছি, আমরা আমাদের জায়গায় গরুমারাতে, গরুমারা জায়গায় বক্সাটায়, সবাই এটা সবার সব জায়গার আন্দোলন, গতকাল গরুমারায় হয়েছে, আজকে এখানে আবার বিটিআরে হবে, তো সেই জন্য এটা একটা। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে, সেটা হচ্ছে একটা বার দিয়েছে গভর্নমেন্ট যে 10 বছরের নিচে আর হচ্ছে 65 বছরের উপরের মানে বয়স্ক লোককে জঙ্গলে ঢুকতে দেওয়া হবে না। তাহলে এমন আমি এমন কত কি কয়টা ফ্যামিলি আছে আমরা যারা দীর্ঘদিন ট্যুরিজমের সাথে যুক্ত, প্রায় 15-20 বছর এক একজনের অভিজ্ঞতা, তাতে দেখা গেছে কলকাতা থেকে যারাই আসে তারা হয় বাচ্চা তো অবশ্যই থাকে, সঙ্গে বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসে। এবার বাচ্চাদের জন্য এলিফ্যান্ট রাইডিং, কার সাফারি, বাচ্চাদেরকে ঘরে রেখে নিজের মা বাবাকে হোটেলে বসিয়ে তো ট্যুরিস্টরা যাবে না। সেই জন্য প্রথমেই আমরা এক তো ট্যুরিস্টের সংখ্যা কমে গেছে, তারপরে যদি এই বারটা থাকে তাহলে আরও কমবে। আমাদের বক্তব্য, ওনারা বলেছে একদম গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে মানে যে যেখান থেকে এন্ট্রি পয়েন্ট সেখানে থার্মাল গান দিয়ে চেকিং হবে ট্যুরিস্টদের, যাদের টেম্পারেচার 38 ডিগ্রির উপরে অর্থাৎ ইয়ের উপরে হবে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, ইভেন যদি সে টিকিট কেটে নেয় সেই টিকিটের রিফান্ড পাবে না। তাহলে আমরা যারা আছি মানে আমাদের যেটা বক্তব্য, তাহলে সুস্থ মানুষদেরকেই জঙ্গলে প্রবেশ করার মানে অনুমতি দিবে, তাহলে সুস্থ মানুষরা যদি জঙ্গলে প্রবেশ করতে অনুমতি পায় ইয়ং জেনারেশন, তাহলে বাচ্চাটাকেও থার্মাল গানের মাধ্যমে বা বয়স্ক মানুষটা থার্মাল গানের মাধ্যমে চেকিং করে তার যদি ঠিকঠাক টেম্পারেচার থাকে তাহলে সে কেন প্রবেশ করতে পারবে না। এবার যেটা 6 জনের জায়গায় 4 জন আছে বন দপ্তরের সাথে আমরা সহযোগিতা করতে প্রস্তুত সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু আমাদের এই বারটা উঠাতে হবে সবাইকে থার্মাল গান স্ক্যানিং করে, যদি আজকে না দেওয়া হয় নামকে বাস্তে জঙ্গল খোলা থাকবে, টুরিস্ট কিন্তু আসবে না। সেই জন্য এই দুটা অনলাইন টিকিটটা অবশ্যই বাতিল করতে হবে, সেটা টিকিট কাউন্টার থেকে আমাদের দিতে হবে, আর বয়সের বারটাকে উঠিয়ে দিতে হবে। থার্ডলি যেটা আছে যে এলিফ্যান্ট রাইডিং, জলদাপাড়ার মূল ঐতিহ্য হচ্ছে এলিফ্যান্ট রাইডিং, সেটাকে মানে অনেক জায়গায় এলিফ্যান্ট রাইডিং হয়, বেঙ্গল সাফারিতে হয়, কাজলডোবাতে হয়, চিলাপাতাতে হয়, কোদালবস্তিতে হয়, বাট জলদাপাড়ার এলিফ্যান্ট রাইডিং ভুবন বিখ্যাত, মানে সারা পৃথিবীর মানুষ আসে এখানে এলিফ্যান্ট রাইড করতে। এখন করোনা ভাইরাসের জন্য বন দপ্তর বলছে কিছুদিনের জন্য সাময়িক এলিফ্যান্ট রাইডিং বন্ধ, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সেই জন্য 4 জনের জায়গায় 2 জন অ্যালাউ করলে কেমন হবে সেটা একটা জায়গা। আমাদের বক্তব্য যে অনেক সময় দেখা গেছে বন দপ্তর একটা কিছু পজ দেখে একটা জিনিস বন্ধ করে আর চালু করতে পারে না, এটা যেন জলদাপাড়ার ঐতিহ্য এলিফ্যান্ট রাইডিং এটা কোনো মতেই যেন বন্ধ না হয়, সেটাকে যেন চালু রাখা হয়, সেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যেভাবেই হোক চালু রাখা হচ্ছে কর্তব্য। নাহলে একসময় ডুয়ার্স টি টিম্বার ট্যুরিজম 3টা টি-এর উপর নির্ভরশীল ছিল, টিম্বারের অবস্থা খুব ভালো মানে কেননা গাছ কাটা বন্ধ হয়ে গেছে চারদিকে, চা বাগানের অবস্থা আপনারা সবাই জানেন খুব খারাপ অবস্থা, এই যে দেখছেন আমরা দাঁড়িয়ে আছি সমস্ত ইয়ং জেনারেশন এখানে শুধু না, বক্সাতে যান, চিলাপাতাতে যান, রাজাভাতখাওয়া যান, ওদিকে গরুমারা লাটাগুড়ি যেখানেই যান, ইয়ং জেনারেশন টোটাল ডিপেন্ডস অন ট্যুরিজম। তো ট্যুরিজমটা যদি এইভাবে পথে বসে যায়, যেখানে মুখ্যমন্ত্রীর স্বপ্ন, আমাদের দিদির স্বপ্ন যে না ট্যুরিজমটাকে মানে আরও বেশি প্রমোট করতে হবে, সেখানে এইসব বার দিয়ে ট্যুরিজমটাকে ধ্বংস করা হচ্ছে, আমরা এটার তীব্র প্রতিবাদ করছি। যদি আমাদের এইসব দাবি না মানা হয়
তাহলে আমরা এই গেটের সামনে বসে যাব 23 তারিখে, যতদিন অবধি আমাদের দাবি না মানছে ততদিন অবধি কোনো টুরিস্টকে আমরা এখান থেকে অ্যালাউ করব না, এটা হচ্ছে আমাদের দাবি।